বজরদের নমরুদের জানা নাই আল্লাহ সব করনেওয়ালা। নমরুদ চিন্তা করলো একবার জীবনের তরে এমন সাজা ইব্রাহিমকে দিব, ইব্রাহিমের জায়গায় যেন পৃথিবীতে এই দুঃসাহস কেউ না করতে পারে। আপনারা জানেন এক দুই দুই দিন নয়, ইব্রাহিমের জন্য জেলখানায় থাকা অবস্থায় আগুনের কুণ্ডলী সাজানো হইল, দামি দামি মোটা মোটা তারের খাম্বার মতো মোটা মোটা গাছগুলো গর্তের মধ্যে ফেলানো হলো, আগুন জ্বালানো হইল। আগুনের এত তীব্রতা এত গরম বাবা, বেড়ায় দুই এক কিলোর মধ্যে কোন পশু পাখি পর্যন্ত থাকতে পারে নাই। মরুভূমির পাথরি জমিন যখন গরম হয় বুঝিয়ালাম কত তার তীব্রতা ধারণ করে, এত গরমের প্রখর। আল্লাহর পয়গম্বর আমার আব্বা আপনার আব্বা মনে মনে কয় মালিক রে জেলখানায় তো ভালো ছিলাম, কেন তুমি আমার আগুনের মধ্যে ফেলবা, আগুনের মধ্যে ফেলবা, দুঃখ নাই তুমি আমার সাথে থাকবো, শুধু আমার সাথে থাকবা না আমার সন্তানদের সাথে থাকবা, বিপদে পড়লে আমার সন্তানের সঙ্গে তুমি থাকবা। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তো জানে আমি জাতির পিতা, উনি জানে আপনারা জানেন আগুনে ফেলা হলো, চল্লিশ দিন আগুনে থাকছে, কেউ বলেন চল্লিশ দিন, কেউ বলেন চোদ্দ দিন, কেউ বলেন এক সপ্তাহ, কেউ বলেন দশ দিন, কেউ বলে উনিশ দিন বা একতলা ফেলা। তো চল্লিশ দিনই ধরেন, চল্লিশ দিনের কৌলটা আসা, চল্লিশ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম নতুন জামা গায়ে দিয়া জান্নাতের পোশাক পইড়া আগুনেতে বাইরে দিয়েছে। আওয়ামী লীগ করবেন, কোন মামলা হইল আপনার জেল কাটা লাগবে না, বিএনপি ক্ষমতা আসবে আপনি যত অপরাধ করবেন কোন মামলাই নেই আপনার বিরুদ্ধে, কথা কন না কেন? এর নাম কি বিচার বিভাগ? বিচার বিভাগ তো তাকেই বলে আল্লাহ কোরআনের কথা, বিচার এমন একটা হতে হবে সে যে দলেরই হোক যে মন্ত্রী হোক, আপনার ছেলেও যদি হয় তার বিচার সঠিক হতে হবে। কারণ দুনিয়ার জেলখানা আর আখিরাতের জেলখানা আল্লাহ পাশাপাশি রাখছে, মা সাবাহ বাইনা পাল্টা বাইনা মা, দুইটার মাধ্যমে পার্থক্য এতটুকুই, দুনিয়ার জেলখানা কষ্টের জায়গা, জাহান্নামের জেলখানাও কষ্টের জায়গা, দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছু নাই, শুধু ইল্লা পার্থক্য এতটুকু, ওখানে জাহান্নামের আগুন আছে আর এখানে জাহান্নামের আগুন নাই, এই দুই পার্থক্য। আল্লাহ মামুনুল হক আজকে সকাল দশটার দিকে আনুমানিক কম বেশি তারা জানে আর আল্লাহই ভালো জানে, আমরা তো সাথে ছিলাম না, উনি মুক্তি পেয়েছেন। আল্লাহ পাকের শুকর, আসলে যে যে দলের যে যে মতের তার চিন্তাধারা ওই দিকেই থাকবে। আমরা আলেম, আলেমের দরদ আলেমের অন্তরে থাকতে হবে, হাজির দরদ যেরকম হাজির অন্তরে থাকে, ভাইয়ের দরদ যেরকম ভাবে ভাইয়ের অন্তরে থাকে, যেরকম পানি ছাড়া কোনো মাছ বাঁচে না, আলেমুলামা এলমে দিনের মাহওয়াল ছাড়া, আলেমুলামা এলমে দিনের মার্কাজ ছাড়া তারাও বাঁচে না। দেখবেন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তারে যদি মাদ্রাসায় নিয়ে বাইন্ধে দিয়ে দেন আর ভালো লাগবে না, আবার একটা আলেমকে যদি আপনি ইংলিশ মিডিয়ামের বারান্দায় নিয়ে বসা করে রাখেন ভালো লাগবে না, ঠিক না বেটে? আল্লাহ আল্লাহ পাকের শুকর, মামুনুল হক দীর্ঘ তিন বছর দুই তিন মাস পরে মুক্ত বাতাসে আল্লাহ পাকের কুদরতি হাওয়া উপভোগ করেছে। বহুদিন আগের আশা ছিল আমাদের, আল্লাহ পাকের শুকর উনি মুক্ত বাতাসে এখন, আপনাদের দোয়ার প্রার্থী আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত ইমান আমলের সাথে দিনের খেদমত করার তৌফিক দান করুন।
যেই কারণে সরকার নারাজ হয়ে তাকে বন্দি করেছিল যেন সেই কাজগুলো না করে। কথা বলেন না কেন? হক কথা বললে সবার অন্তরেই লাগবে। হক কথা যদি আপনি মার বিরুদ্ধেও বলেন, বাবার বিরুদ্ধেও বলেন, বাপেরও লাগবে। মার বিরুদ্ধে বলবেন তাও লাগবে। যেরকম ভাবে আমাদের জাতির পিতা হক কথা বলতে দেয় বেচারা 4 মাস জেল খাটছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলেন, সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে, উনি যখন 4 মাস জেল খাটে, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম 4 মাস জেলখানায় থাকা অবস্থায় উনি বলতেছিল আমার কাছে মনে হইতে 4 যুগ। সুবহানাল্লাহ বললেন। আমাদের আব্বা জান যদি তাদের কাছে 4 যুগ মনে হয়, 4 মাসে তার সন্তানদের তো 4 দিনে মনে হবে 4 যুগ। আর আমাকে বাংলাদেশের জেলখানা যাই নাই জানি না, যাওয়ার আশা আছে খালি মশলাটা হল করার জন্য। কবে যাবো তা জানি না, কপালে থাকলে যাইতে হবে। তবে শুনছি বাংলাদেশের জেলখানাগুলো এত কঠিন জায়গা, যেখানে 4 ঘন্টা থাকাও কষ্টকর। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর যে সমস্ত আলেম ওলামা নবী পয়গম্বর ওলিরা জেল খাটে, আপনি ভাবেন না অপরাধ করেই তারা জেল খাটে। অনেক সময় আছে বিনা দোষেও জেল খাটা লাগে, নামে নামে জমে কাটে। যেরকম ভাবে একটা লোক, আপনারা জানেন পেপার পত্রিকা আছে, বিনা অপরাধে যাবজ্জীবন জেল খাইতে বেরিয়েছে, লাস্টে বেকসুর খালাস হয়েছে। কেন? যেই নাম তার ছিল তার নাম আর তার বাপের নাম মিলে যাওয়ার কারণে বেড়ায় 14টা বছর একবারে খালি গেছে। লাস্টে তদন্ত পাওয়া গেছে যে লোকটা হে না, যে ছিল হে দেশেই নাই, অন্য দেশে পালাই চলে গেছে। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ পাক বিচার ব্যবস্থাটাকে বাংলাদেশে সঠিক করে দিবে। জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন। ইযা হাকামতুম বাইনান নাস ইনতাহকুমু বিল আদল, আল্লাহ কোরআনে বলেন যখন তোমরা বিচার কার্য করবা সঠিকভাবে করো। মাওয়াজিনাল কিসত, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের বিচারের সম্মুখীন করব না যদি তুমি সঠিক বিচার করো। আমি যখন বিচার করব তখন আমি আহকামুল হাকিমিন, তোমার সঠিক বিচার করতে যাইয়া যদি তোমার জীবন অপরাধ থাকে থাকে আমি মাফ করে দেব যদি তুমি সঠিক বিচার করো। সুবহানাল্লাহ, তাহলে বিচারের কাজটা কত বড় ফজিলতপূর্ণ কাজ। হালাকি এই কাজটাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বল। আপনি দল করবেন, আওয়ামী লীগ করবেন, কোন মামলা হইল আপনার জেল কাটা লাগবে না। বিএনপি ক্ষমতা আসবে, আপনি যত অপরাধ করবেন কোন মামলাই নেই আপনার বিরুদ্ধে। কথা কন না কেন? এর নাম কি বিচার বিভাগ? বিচার বিভাগ তো তাকেই বলে আল্লাহ কোরআনের কথা, বিচার এমন একটা হতে হবে সে যে দলেরই হোক, যে মন্ত্রী হোক, আপনার ছেলেও যদি হয় তার বিচার সঠিক হতে হবে। কারণ দুনিয়ার জেলখানা আর আখিরাতের জেলখানা আল্লাহ পাশাপাশি রাখছে। মা সাওয়াউ বাইনাহুমা পার্থক্য বাইনা মা, দুইটার মাধ্যমে পার্থক্য এতটুকুই, দুনিয়ার জেলখানা কষ্টের জায়গা, জাহান্নামের জেলখানাও কষ্টের জায়গা, দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছু নাই। শুধু ইল্লা পার্থক্য এতটুকু, ওখানে জাহান্নামের আগুন আছে আর এখানে জাহান্নামের আগুন নাই, এই দুই পার্থক্য। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম 4 মাস জেল কাটছে, জেল কাটার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার থেকে বের হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তুমি কি জেলখানার থেকে বের হওয়ার পরে তুমি যা করছো অপরাধ এটা কি সেলেন্ডার করবা নাকি নমরুদের আরো সাজা কাটবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাদের আব্বা জান, আমি নমরুদের কারাগার থেকে দরকার হয় আগুনের মধ্যে পড়ব, তবু নমরুদের কোনো মত, নমরুদের কোনো পথ আমি ইব্রাহিম মেনে নেব না।
ইব্রাহিম শব্দের অর্থ হল আব্দুল্লাহ। ইব্রাহিম অর্থাৎ ইব্রানি ভাষা এই নামটা। আল্লাহ এই আব্দুল্লাহ শব্দ আল্লাহর বান্দা। ইব্রাহিমের অপর নাম হল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় অত্যন্ত মানুষ, আল্লাহর প্রিয় দয়াময়, দয়ার একজন বান্দা, দয়ার মানুষ যিনি, দয়ালা, দয়ার মানুষ ইব্রাহিম মানে। তো উনি তো এমনি দয়ার সাগর, দয়ার মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কেন জেলখানায় গেলেন? তার অপরাধ হলো সে হক কথা বলতেন। তার জীবনে জেলখানায় যাওয়ার পিছনে একটা মাত্র ঘটনাই কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে আসছে এইভাবে, সেটা হলো এই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, জ্বর, জ্বরখানায় জ্বর হওয়ার পরে ওষুধপত্র খাইয়া সুস্থ হওয়ার আগে তো প্রতিদিন তো ইব্রাহিমের বাবা মণ্ডল করে খাবার দিত, ভোগ দিত, ভোগ, কলা, চিড়া, মুড়ি, দুধ, তারপরে খই, বাতাসা, বিভিন্ন প্রকারের মিষ্ট দ্রব্য প্রতিমারে খাওয়ান দিত। মূর্তি কি খায়? মনে হয় খায়। এই মেয়ে বিল্ডিং এর খুঁটি ও যা হিন্দুরা যারে পূজা দেয় খুঁটি ওই মূর্তি ও তা কথা কন না কেন? এই খুঁটিতে কথা কয়? সারাদিন যদি খুঁটির নিচে আপনি দুধ কলা সইলা দিয়া কস কন আপনি যে তুই মসজিদের খুঁটি, তুই পবিত্র খুঁটি, দুধ কলা দিয়ে গেলাম সকালে তুই অর্ধেক খাইছ আর আমি অর্ধেক খাম খাইব, এটা ধারণা করাও তো গরু গুরি একবারে বোকামি ছাড়া আর কিছু, তাই না? ঠিক সুরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাই কথাই বলেন, আমি একটু হাফেজ না, শুধু বাংলাটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা আপনি অসুস্থ। হ্যাঁ, তো ওই জামানায় দেখবেন আগের অঞ্চলে গ্রাম অঞ্চলে মসজিদগুলো থাকতো একটু দূরে, তাই না? বাড়ির থেকে দূরে থাকতো। এখন তো বাড়ির উপরের সাথে রাস্তা দিয়ে মসজিদ করে, অনেকে বাড়ির উপরে মসজিদ করে। ততদিন তিন গেলে দুই চার দশ গ্রাম মিলে একটা মসজিদ এমন জায়গায় উঠাইতো যে জায়গায় সবাই আসতে কষ্ট হইতো না, ধান খ্যাতের পাট খ্যাতের ভিতর দিয়ে যাইয়া মসজিদ উঠত। আছে না এরকম? তা আজ থেকে 5,500 বছর আগে আমাকে যেরকম ভাবে মসজিদ অগত মন্ডল পূজা মন্ডল মন্দির, ইব্রাহিম আলাইহিস সালামদের মন্দিরটা ছিল তাকে বাড়ির থেকে একটু দূরে জঙ্গলের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইছে আমি তো অসুস্থ, তুই 1314টা খোদা আছে, 1314টা খোদার, 1314টা খোদারে ভালো করে ভাগ ভাগ করে খাওয়ান দিস, কেউ কেউরে দিস না, বড় যেটা হেঁটে দুধ কলা দিস, মাইজা যেটা আছে ওরে খই দিস, আর তিন নম্বর যেটা আছে ওর কাছে তো চাওয়া রেজেক, ওরে মিষ্টি দিস, বাতাসা দিস, সিরা মুড়ি ভিজাই দিস। তো 13 খোদারে 13 রকমের খাওয়ান দিছে, খাওয়ান টাওয়ান দিয়া বলছে এটা লইয়া যা খোদা গো দিয়ে গা। এটাই কোরআনের ভাষা, এটাই আসছে, ভাবেন না আমরা বানায় করতেছি, কোরআনে আসে সব। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়ান দাওয়ান লয়ে গেছে, যাই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি শুনছি আমার আব্বা দিলে তুই খাস না, আজকে তার কোলা আইছে আমার মেজাজ কিন্তু গরম, ভাই তো হাতে পাও ধরে বলছি তোরা অর্ধেক খা আর আমি অর্ধেক পরে খাবো, যদি না খাস তাহলে আমি তোকে খাবো না, এটা মনে রাখিস। তুমি তো হক কথা বলনেওয়ালা, মেজাজ গরম, খুবই গরম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুইটা কোয়ালিটি দিয়ে বানাইছিলেন আব্বা জানকে, সেটা হলো ওই যেই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থাকবে, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় জোরে কর, জোরে আরো জোরে। কিছু লোক আছে সব জায়গায় নরম, ও নেদায়ও না সেদায়ও না, বোর কাছেও নরম, রাস্তায় বেরোলেও নরম, সব জায়গায় নরম। এটার আবার সঠিক পুরুষ কয় না, এটার আবার কয় অর্ধেক অর্ধেক, 50-50 পুরুষ। যেরকম আমাকে গোপালগঞ্জ ফরিদপুরে ভাষা কয় মাইগ্যা পুরুষ, বোঝেন নাই মাইয়া পুরুষ, মাইয়া পুরুষ মানে কি অর্ধেক মাইয়া অর্ধেক পুরুষ। তো আমার আব্বাজান ইব্রাহিম, আপনার আব্বাজান ইব্রাহিম ছিল নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। তুমি
ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইতাছে, তুই যাইতাছস খাওন লয়া জাকার মধ্যে বিভিন্ন ভোগ বালক লিয়া প্লেটে করে যাইতাছস, ভাগ ভাগ করে বাটিতে করে, তো কুড়াল লয়ে যাস কে? কয় কুড়াল লয়ে যাই। কুড়ালের কাম কি? কয় কাঠ কাটা। আর কুড়ালের পিছনে দেখবেন যেটা দিয়া ধরে কাঠ কাটেন ওইটার ভিতরে কিন্তু একটা কাঠ, কথা কন নাকি? যেটা ধরে কূপ দেন ওইটার ভিতরে কাঠ না, এটার কি কয়? আষাঢ়ি কয় নাকি, না কি কয়? হ্যাঁ, কোরআনের ভাষায় আসছে, তাফসিরে আসছে যে ওই কুড়ালের ভিতরে তো কাঠ। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আব্বা কাঠ দিয়ে যদি কাঠ কাটে, এটা পর কেমনে? এই দেখো কাঠ দিয়ে ধরে মারিক লোহা দিয়ে, ঠিক আছে, কিন্তু লোহার ভিতরে কিন্তু একটা কাঠ আছে, তা কাঠ দিয়ে কাঠ কাটতেছি। কই তুই যা কাটোস আর তাই কাটোস, খোদার লগে আমার বেদবি করিস, আমি অসুস্থ আছি, তুই যাইয়া খাওন দন দিয়ে কইস আমি যেন সুস্থ হয়ে যাই, কালকে থেকে আমি খাওন দন ঠিক মতো দিতে পারি। জাতির পিতা ইব্রাহিম নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এটা মনে রাখবে। এই মাসলা শাসন মনে রাখবেন, তার সন্তানরা সঠিক পুরুষ সে, যে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। কেউ আছে খালি গরম, খালি গরম, এটা আমার আল্লাহ পছন্দ করে না। গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম, এটা নবীদের সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। তা আমার আব্বা জান গেছেন, যাইয়া তো খোদারে খাইতে দিচ্ছেন, খোদারে বলছে দেখ আমি আমার আব্বা জানের কাছে নরম, মার কাছে নরম, এখন আইসি তোকে সামনে, তোরা অর্ধেক খাবি আমি অর্ধেক খাবো, যদি না খাস আমি তবু খাবো। আল্লাহ, যে শব্দটা কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম সবাই সামনে ভাগ ভাগ করে বাটি দিয়ে, তরকারির বাটির মধ্যে দিয়ে খাড়াই দিয়েছে, চুপচাপ করে কিচ্ছু কয় না, খাড়াই থেকে যা দেখে 10-15 মিনিট জায়গায়। আরে ভাই, যে এই পিলারের কাছে খাওন দেওয়া যা, পাথরের মূর্তির কাছে দেওয়া যায় একই, একটু পরে দেখে মাসি পরে, ওই যে বাগানের মধ্যে তো মোটামুটি বিচ্ছে থাকে, বিছা থাকে, তারপরে দেখবেন তেলা পোকা থাকে, এইগুলাই খায়, এইগুলো মোটামুটি খাইতেছে, কিন্তু খোদায় তো আর খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কে খাবি না, বুঝতে পারছি তোরে কেমনে খাওয়াইতে সিস্টেম আমার আছে, আপনাদের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল দিয়া বাইরে এক এক গাছে বাঁধছে, বাইঙ্গে এক জায়গায় মাথা ফেলাইছে, এক জায়গায় কান ফেলাইছে, এক জায়গায় হাত ফেলাইছে, ঠ্যাং ধরে ধরে চিৎচাত করে ফেলাই দিয়েছে, ফেলাই দিয়া যেটা বড় যেটা কোরআনে আসছে আকবার, ওইটার গাড়ের মধ্যে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলেন না, ওইটার গাড়ের মধ্যে রাইখা। এখন 22 বছর ইব্রাহিম আমার আব্বা যান, 22 বছরের আব্বা বুঝেন তো, টক বুকে যুবক, ভাইঙ্গিয়া সুরে ঠ্যাং নাই, এক জায়গায় বিছাই মিছাই রাইখে দিয়া নিরিবিলি খারাই দিছে, চৌকাঠ ধরা প্রতিমার ঘরে মন্ডল ঘরের চৌকাঠ ধরে খারাই দিছে। তো পাশের বাড়ির থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামের চাষা আসিল, ও দৌড়ে একে কি রে খোদার ঠ্যাং হ্যানে কে, খোদার মাথায় হ্যানে কে, ওই যে কালিমার যে বড় এক জিব্বা ওইটা পরে রয়েছে আর এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কির লিগে দেখেন খাউন লয়ে মারামারি কম করছে, মারামারি হয়েছে, খাউন লয়ে মারামারি হয়েছে মানে এই ওরা কি খাইতে পারে, কোরআনের ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে খাইতে পারে না সেবার আরেকজনকে খাওয়াই কেমন, আল্লাহ আকবার করে বলতে পারে না। তার সাসা লাভ দিয়ে দাঁড়া বুঝছি তুই আমার খোদার দুশ্মন, নমরুদ খোদার দুশ্মন, আমার এই খোদার দুশ্মন তুই। ইব্রাহিম বললেন চাচা যে কাঠ দিয়ে কাঠ কাটে, যে কাঠ দিয়ে খোদার কপাল ফাটাইছি ওই কাঠ দিয়ে কিন্তু তোমার কপাল ফাটাবো, কথা আসতে দেব না, মাথা আজকে গরম আছে কিনলে কেউ খাইলো না, এত কষ্ট করে আমি খাওয়ান লইছি ও খাইবো না মানে, ও আবার মা আমার খাওয়ানোর দাতা কেমনে হয়, রেজেক দাতা কেমনে হয়, ও আমার হায়াতের মালিক কেমনে হয়, ও আমার রেজেক দাতা কেমনে হয়, সুস্থ রাখার মালিক কেমনে হয়, আমার আব্বা আমার খাওয়ান দিয়ে কয় খোদারে বুঝে কয় আমি যেন কালকে সুস্থ হয়ে যাই, যে নিজেরটা নিজে খাইতে পারে আমার বা আব্বার সুস্থ করবে কেমনে। দেখবেন যে কোনো আশ্চর্য ধরনের জিনিস সেকেন্ডের ভিতরে বাইরে রয়ে যায়, কথা বল না কেন, জোরে কর, জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিই কেমনে বাইরে লয় দেখেন আশ্চর্য। এখানে যদি আমি স্টেজে দাঁড়ায়
এই কারণে দাঁড়ায় যে এমন একটা কাজ করলাম, কেউ যদি আমার এখানে একজন আছেন আল্লাহর উলি, সে আমার ভালোবাসেন না, সে লাভ দিয়ে দাঁড়ায় যদি আমার একটা খুশি দেয়। এই যে ক্যামেরার সামনে দেখবেন নামাজটা পড়ার আগে বাইরে রয়ে যাবে, কথা বল না কেন, নামাজ শেষ করে বাড়ি দেওয়া যাওয়ার আগে এটা বাইরাল, কে বাইতে সুজুদ মসজিদের ইমাম সাহেবের একজনে ঘুষাইছে, কিল্লা ঘুষাইছে, ওটা পরে ওটা হুনে নেই। এক একজন এক এক মন্তব্য লিখবে, এক এক মিডিয়া এক এক রকম লিখবে, এক একজন এক একটা লিখবে, হঠাৎ করে ভাইরাল হইল কি, ইব্রাহিম আজরের পোলা, ইব্রাহিম আমাকে খোদারে ভাটায় হেলাইছে, ইব্রাহিম শান্তিপূর্ণ ছেলে অশান্ত কেন হইল রে, ইব্রাহিম শব্দের অর্থ শান্তি প্রিয় দয়ালু আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহর দাস, আল্লাহর দাস ছেলেটা এত সুন্দর কেন অশান্ত হইল, এটা কারো মাথায় ধরে না, শুধু একটাই সবাই বদনাম কয় আমগো খোদারে ভাঙ্গে লাইছি, নম্রদের কানে চলে গেল, নম্রদ বাহিনী চলে আসলো, ইব্রাহিমের পায়ে হাত পায়ের মধ্যে বাজান রে বেড়ি লাগাইয়া জেলখানায় আবদ্ধ করলো, 4 মাস পর্যন্ত জাব বাজানকে একটু পানিও খাইতে দেয় নাই গো, দুনিয়ার কেউ খাইতে না দিলে ওই মালিক খাইতে দেয় কি দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাই কয়, তুই যখন আমার খোদার খাওন খাইরা নিছোর, দেহি তোরে কোন খোদা খাওন দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা জিদ করো না, তোমার ওই পাথরের খোদায় খাইতে না দিতে পারে কিন্তু আমার খোদায় খাইতে দেয়। আরো জোরে কোন, ভালো রেজেক সে দেয়, খাওন পৃথিবীর কেউ দেয় না, কে দেয়, জোরে কোন, আরো জোরে, খাওন চাকরিতে দেয়, ব্যবসায় দেয়, দোকানে দেয়, কে দেয়, কোন সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম, আমার আব্বা জান, আপনার আব্বা জান, আরে কি প্রতিবাদী কণ্ঠ রে, ইব্রাহিম আলাইহিসসালাম হায়াত পাইছে 190 বছর, 192 বছর হায়াতের জিন্দিগিতে কোনদিন কারোর সাথে 1 সেকেন্ড লেগে আপোষ করে নাই, এত প্রতিপত্তি কণ্ঠ। জেলখানায় বয়া বয়া একদিন আব্বারে ডাইকে কয়, আব্বা তোমার খোদারে তো তুমি খাওন দিছিলা, খোদায়ও খায় না, খোদায় কেড়ে খাওয়ায় না, আর আমারও তো খাওন দেও না, আমার খোদায় ঠিকই আমার খাওন দিছে, কলা শুলে খায় আর কয় আব্বা দেখো এই যে আমার খোদায় কলা দিছে, জোরে কান সুবহানাল্লাহ। তাফসিরে আছে, তাফসিরে মাজারের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপেল সিরা সিরা এইভাবে জোরে জোরে কামড়ায় কামড়ায় আওয়াজ করে করে খায়। এই মিয়া, যেই মানুষটা 19 হাত লম্বা ছিল তার বডিটা কত বড়, তার গালটা কত বড় মিয়া, আর ওই জামানের আপেল গুলো কত বড়, আগে ইলিশ মাছ বাজলে 3 গ্রামের মানুষ কইতে পারতো সদরউদ্দিনের বলা কদরউদ্দিন ইলিশ মাছ আছে আজকে, কথা কন না কেন, আর ইলিশ মাছ খাই না, বুড়ি মাছ খাইছে সাদা কিচ্ছু বুঝলো, সরপুরি মাছ না ইলিশ মাছ এটা বুঝি না, কথা কন না কেন, হে সরে খান, কিয়ামতের আলামত, আগে গোশ আছে গোশ পাকাইলে 3 বারি মানে বলতে গেছে যে সর্দার বাড়ি অমকের বউ গোশ পাকাইতেছে, আরে এখন এই ফেলাটা গোশ পাকায় দরজা খুলে দুমা দিল ঘেরা না হেনা, কোরের মধ্যে নাক ঢুকাই দিল ঘেরা না হেনা, কথা কন না কেন, কিয়ামতের আলামত, এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিসের কথা, বুখারীতে আসছে আল্লাহ পাক কিয়ামতের আগে 14টা আলামতের ভিতরে একটা আলামত কোনো খাবারের স্বাদ থাকবে না, কথা বলেন না কেন, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দেহায় আপেল গুলো এইভাবে খায়, আজকে তাফসিরে দেখলাম
এমনি এমনি কামড়ায় কামড়ায় খায়। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তো কোনো মানুষের চুল পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ঈসা নবী পর্যন্ত কোনো মানুষের চুল ঠিকমতো পাকতো না, একটা কি দুইটা পাকতো। সে যদি 1000 বছর হায়াত পেতে চুল পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের মাত্র আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে বিদায় নেয় 192 বছর পর্যন্ত একটা দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই, একটা দাঁতও পাকে নাই। আমার নবীর মাত্র 19-18 চুল পাচ্ছে, তাও দাড়ি মোজ দিয়ে। তাহলে আপনি বুঝলেন হয়তো আবু বকরের সাথে 59টা চুল পাচ্ছে, 59টা সামাইল তিরমিজিতে দেখবেন। হযরত ওমরের 109টা চুল পাচ্ছে, কারণ ওমরের চুল পাকার কারণ আছে, ওমর দেশ নিয়ে বেশি ভাবতো। অর্ধ জাহানের খলিফা 12-11 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, জনগণে তার চুল পাকাই দিছে চেন শুনে। আল্লাহ আল্লাহ পাকের শুকর। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দেখায় আপেল খায়, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কয় তুই মরতে পারস না, এ তুই মরতে পারস না, তোর যন্ত্রণা আমি রাস্তায় বেরোতে পারি না, একজন আমার স্যাপ দেয়, দারিদ্রের টান দেয়, হে তুমি সেই ইব্রাহিমের বাপ, তুমি ইব্রাহিমের বাপ, তোমার ছেলে কত বড় দেশদ্রোহী, খোদার লগে যুদ্ধে নামছে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তোমার পোলা অমন পোলা জন্ম না দিয়ে গলা সিম্পা মেরে লাইতে পারত না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দেখ রে ভাই, এটারে আমি জন্ম দিই নাই, এটারে আমার বউ জন্ম দিছে। তোমার ঘরে জন্ম নেই না কেন, পাহাড়ের গুহায় জন্ম নিছে, কবে হয়েছে তাও আমি জানি না। তখন জিগায় তুমি যদি এই কথা কও, খোদারের খোদারের ধর্মমন্ত্রী হয়ে যদি কও এটা আমি জন্ম দেই নাই, আমার বউ জন্ম দিছে, তাহলে তোমার বউ বাকিটা তো বুঝে লাইছে না, না 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 ওইটা আবার আমার, ওইটা আবার আমার, কারণ এই কথা যদি বলে নাউজুবিল্লাহ আমার জাতির পিতার উপরে একটা জেনার তোহমত আসে। আমি জীবনে কোনদিন মুরব্বীদের সামনে সিগারেট খাইলাম না, আমি যেটা নিশা কি জিনিস চিনলাম না, মদের বোতল কারে কয় চিনলাম না, একটা সিগারেট হাতে দিলাম না, মনে কয় না যে তুই আমার জন্মের তা। কথা বলেন না কেন, কিন্তু কথাটা যে আপনি কি কথা আপনি ঠিক পান, খবরদার জীবনে এই কথা আপনি বলবেন না, এটা বলা হারাম, এটা কাফের মুশরিক বলবে, মুসলমান বলবে না এই কথা। আপনি বলে এলেন জিদ দেশ, আপনার ওয়াইফ বলে, আপনার বিবি বলে, আপনি বলে ফেলেন, আমার মন কয় না যে তুই আমার ঘরে জন্ম নিছ, তুই আমার জন্মের তলে এরকম আমার মতো হইতে পারস না। না এই কথা বললে মাসলায় কোথায় যায় আপনি জানেন, আপনার পরে শরিয়াতে আইন আপনার পরে ডোরা মারা ফরজ হয়ে যাবে। বইলে তো ফেলে না আপনাকে, হ্যাঁ বন্ধু দোষে সঙ্গ দোষে আপনার ছেলে খারাপ হয়ে গেছে, এই জন্য তাকে এই তোহমাত লাগানো যাবে না, এটাকে ইসলামের তোহমাত বলে, ফতোয়া দেখবেন তোহমাত বলে। আপনি বাবা হয়ে বলে ফেললেন, মনে হয় না এটা আমার সন্তান, তুই আমার সন্তান হয়ে এই কাজ করতে পারছ না। যদি এই কথা আপনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার জাতির পিতা, তার বাবাই কইতাছে যে তুই মনে ও আমি জন্ম দিন, ওর বাপ মায় জন্ম দিছে, জনগণে ধরছে যে তুমি এই কথা কেমনে কও, তাহলে তোমার বউ আর একজনের সাথে, না 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 এটা আবার ঠিক আছে। এই মাস্টার থেকে বের হয় খবরদার, কোনোদিন কোন বাবা তার সন্তান নিয়ে কথা বলো জায়েজ নাই, খবর রাখবেন এই মাথায় মাস্টার ঠিক রাখবেন। হ্যাঁ বন্ধু দোষে বন্ধু মহলে পড়ে আসি, নেশাকর হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা আপনার কপাল খারাপ, কিসমত খারাপ, আপনার ছেলের জিন্দগি খারাপ, তার জন্য দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে। আমিন, আমিন। তোমার আব্বা জান, আপনার আব্বা জান এত করা মেজাজের মানুষ, 4 মাস জেলখানায় জেলখানায় ঠাইকা ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার মধ্যে আল্লাহর জান্নাতি খাবার খায়, জান্নাতের পোশাক পরে, এক গিলাস পানিও দেয় না, খাওয়ানোর টাইম হইলে জিব্রাইল খাবার দিয়ে যায়, ইব্রাহিম জানেও না যে খাবার খেয়ে দেয়। একজন জেলখানার পাহালোয়ান মনে, একজন জেলখানার কয়েদি রক্ষী কারারক্ষী সাইজা জিব্রাইল নিজে খাবার দিয়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে খাওয়ান খেয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানাতে বের হওয়ার পরে শর্ত হলো তুমি কি সরকারের সাথে আদাত করে চলবা, সরকার যা বলবে তুমি ধর্মমন্ত্রীর দায়িত্ব পাবে 22 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি পৃথিবীর কোন সরকারের অর্ডার মানি না, আমি বিশ্ব সরকারের অর্ডার মানি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক,
ওনার কথায় চলবো, আমি কোনো নমরুদ কোনো মাখলুকের কথা চলবো না, আমি খালেকের কথা চলবো। নমরুদের ফরমান জারি হয়ে গেল, তুই খালেকের কথায় চলবি, দেখ আমি খালেক কি করি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জায়গায় মাইরে ফেলানোর চিন্তা ভাবনা হলো, ফাঁসির মধ্যে ঝুলাবে সিদ্ধান্ত হলো না, ফাঁসিতে ঝুলাবে না, পাহাড়ের থেকে ফেলবে বললো না, পাহাড়ের থেকে ফেলা যাবে না, কি করা যাবে, একবারে অসমূলে ধ্বংস হয়ে যাবে, ওর স্থানে যেন কেয়ামত পর্যন্ত যদি নমরুদ হায়াত পায়। নমরুদের তো চিন্তা ছিল আমার বংশের মানুষ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, কথা কম না কেন, নমরুদের চিন্তা ভাবনা ছিল, সুরার মধ্যে আসছে যে ওর চিন্তা ভাবনা ছিল আমার এই বংশ কেয়ামত পর্যন্ত সারা পৃথিবী শাসন করবে, কারণ নমরুদ সারা পৃথিবীর বাদশাহ, চারজন মানুষ সারা পৃথিবীর বাদশাহ ছিল, তার ভিতরে নমরুদ একজন। তার চিন্তা ভাবনা ছিল আমি যখন এত শো বছর বাঁচছি আমার বংশের আমার ছেলে মেয়ে নাতি পোতা কেয়ামত পর্যন্ত শাসন করব এই দেশ এই পৃথিবী। কিন্তু আপনি কি একবার চিন্তা করছেন, আপনি যেই বাড়িতে আছেন হতে পারে আপনার ইন্তেকালের পরে আপনার পোলায় আপনার এই বাড়ি বেঁচে সে দিয়া বাড়ি যে বাড়ি করি, কথা বল না কেন, আপনার এই বাড়ি বেঁচে আপনার গ্রামের বাড়ি শরীয়ত আপনার এই বাড়ি বেঁচে সে শরীয়ত করে যে বাড়ি করি, আমি বাড়ি করছি ঢাকায় আমার পোলায় চিন্তা করবে আমার ইন্তেকালের পরে এটা বেঁচে আমার জন্মস্থান গোপালগঞ্জ আমরা হয় না এরকম হয় বসন্তের নমরুদের জানা নাই আল্লাহ সব করনেওয়ালা। নমরুদ চিন্তা করল একবার জীবনের তরে এমন সাজা ইব্রাহিমকে দিব, ইব্রাহিমের জায়গায় যেন পৃথিবীতে এই দুঃসাহস কেউ না করতে পারে। আপনারা জানেন এক দুই দুই দিন নয়, ইব্রাহিমের জন্য জেলখানায় থাকা অবস্থায় আগুনের কুণ্ডলি সাজানো হইল, দামি দামি মোটা মোটা তারের খাম্বার মতো মোটা মোটা গাছগুলো গর্তের মধ্যে ফেলানো হলো, আগুন জ্বালানো হইল, আগুনের এত তীব্রতা এত গরম বাবা বেরায় দুই এক কিলোর মধ্যে কোন পশু পাখি পর্যন্ত থাকতে পারে নাই। মরুভূমির পাথরি জমিন যখন গরম হয় বুঝিয়ালাম কত তার তীব্রতা ধারণ করে, এত গরমের প্রখর আল্লাহর পয়গম্বর আমার আব্বা আপনার আব্বা মনে মনে কয় মালিক রে জেলখানায় তো ভালো ছিলাম, কেন তুমি আমার আগুনের মধ্যে ফেলবা, আগুনের মধ্যে ফেলবা দুঃখ নাই তুমি আমার সাথে থাকো, শুধু আমার সাথে থাকবা না আমার সন্তানদের সাথে থাকবা, বিপদে পড়লে আমার সন্তানের সঙ্গে তুমি থাকবা, আমার আল্লাহ ইব্রাহিম নবীরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তো জানে আমি জাতির পিতা, উনি জানে, আপনারা জানেন আগুনে ফেলা হবে, চল্লিশ দিন আগুনে থাকছে, কেউ বলেন চল্লিশ দিন, কেউ বলেন চোদ্দ দিন, কেউ বলেন এক সপ্তাহ, কেউ বলেন দশ দিন, কেউ বলে উনিশ দিন বা একটা লাভ, তো চল্লিশ দিনই ধরেন, চল্লিশ দিনের কৌলটা আসা, চল্লিশ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম নতুন জামা গায়ে দিয়া জান্নাতের পোশাক পইড়া আগুনেতে বাইরে দিয়েছে। এখন তো রমজান না, যাইয়া খাইতে পারবেন তো পরে সুবহানাল্লাহ, জোরে কইলে জাতির পিতাও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। এ একটা লোক যদি চল্লিশ দিন পরে, চল্লিশ দিন না ইটের বাটার মধ্যে হাত পা বাঁধা ফেলছেন, সে যদি এক সপ্তাহ পরে ইটের বাটার ভিতর থেকে একবারে নতুন পোশাক পরে বাইর হয় ওই এলাকায় একজন থাকবো না, কথা বল না জোরে বল, সব মানুষ ভয়ে ভাগ্যে যাইবে, যেটা মানুষ না এটা জিন। চল্লিশ দিন পর্যন্ত বেচারা আগুনের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে, বেচারারে যে উলঙ্গ করে ফেলছে তার শরীরে কাপড়ও নাই, খালি পরনের একটা পায়জামা ছিল, হ্যাঁ নিজের জুব্বা খুলে হাত পা বাঁধছে, শরীরে কিচ্ছু নাই আমার আব্বা জানে শরীরে। সে যদি চল্লিশ দিন পরে জান্নাতের পোশাক পইরা পাগড়ি মাগড়ি মাথায় দিয়া জ্বলন্ত আগুনের ভিতর থেকে বের হয়, যত বড় পালন হোক না মেনা
আমি আপনাকে বুঝাই দিই, আপনি যদি একজন রে বিলের মধ্যে খুশে থিয়ে, এই যে বুদ্ধিজীবী কবরস্থানে কেউ রে কবর দিয়ে থিয়ে পরে, হে যদি এক সপ্তাহ পরে গেটে দাঁড়ায় কয়, হ্যাঁ গেটে দাঁড়ান আমার পোলাপন খবর দে তো আমি এবার উঠে আয়া বসি, ওই দারোয়ানও বাঁচবো না আর পোলামা এত ঘরে তালা তুলা মাইরে গেরামে যাবো গা, কথা কর না কেন কইবে আমার আব্বা না এটা এটা হলো জেনের কোন দূরে সুরা ধারণ করে। চল্লিশ দিন পরে বেচারা চেহারা আরো সুন্দর করিয়া দামি পোশাক করিয়া তসবি একটা হাতে লইয়া লাডি একটা লইয়া ধাম ধাম করে বাইরে দিয়েছে, আরো জোরে গো আরো জোরে, মানে আগুনের ভিতর তো খেলা খেলছে কে, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাও হবি না গরমও থাকবি না, ও সালাম আলা ইব্রাহিম এমন শান্তিদায়ক হয়ে যাবি যেন ইব্রাহিম আলাইহিস সালামের থাকতে কোনো বসবাস করতে কোনো কষ্ট না হয়। কথাটা কে বলছে, কারে কইছে, জমিন রোগ হয় না আগুন রোগ হয়েছে, কুলনায়া না রুকুনি নার মানে আগুন, জমিন রোগ হয় না কাউরে কয় না আগুন রে ডাক দিয়ে কইছে, এমন ও সালাম আলা ইব্রাহিম কোন ঠান্ডা আর গরম নাই, আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক একটা স্থান হয়ে যাবে জান্নাতে টুকরো হবে, ইব্রাহিম থাকবে খাবে বইবে এই কয়দিনের জন্য, এটা রেস্ট হাউস, ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হবে, আগুন তাই হয়ে গেছে একটু বারে জিব্রাইল ভালো বান্ধবে বরাইছে ভালো করে সুন্দর গেট আপটা চেঞ্জ করে দিয়েছে, গেট আপ চেঞ্জ করায় দিয়ে চল্লিশ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলতেছে হ্যাঁ বেরোন এখন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হচ্ছে ওই এলাকায় মানুষ খালি অন্যদিক দৌড়াইতেছে ভয়, দেখলাম আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এই লোক পড়ে নাই ফেলাইলাম ল্যাংটা কইরা, হ্যাঁ গায়ে যে দামি জামা জামার ঘেরা নেই তো এলাকার মানুষ পাগল হয়ে যাচ্ছে, জোরে 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 ইহি ওয়া ইউমিতুহু আলা কুল্লি শাইইন কাদির আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বললেন আমি সর্বময় ক্ষমতার মালিক মৃত্যু আমি দেই জীবন হেরা চাইছে মারতে বাঁচায় রাখছেন কে, সবাই যখন ডরে পালায় যাইতেছে নম্রুত আর পালায় যেতে পারে না, যদি পালায় যায় আর খোদাইগিরি থাকবো, হ্যাঁ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد
وَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ وَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلم تسليما لا إله إلا الله لا إله إلا الله لا হেদায়েত যেই আল্লাহ দেয় ওই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো কাজ করার সুযোগ দান করেন। হেদায়েতপ্রাপ্ত মানুষগুলো কখনোই আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। দোয়া কোনোদিনে মিস হয় না, দোয়া আজ হোক কাল হোক কবুল হয়। গত সপ্তাহে এবং পুরো 15 দিন আগের থেকে বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। সারা বাংলাদেশে কিছু না কিছু বৃষ্টি হয়েছে, সিলেট অঞ্চলে এই এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে। গতকালকে রাত্রে যতটুকু আমার জানার মতো আমি শুনতে পাইলাম, বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি গরমের তীব্রতা ধারণ করেছিল ঢাকার বুকে, রাজধানীর বুকে। আলহামদুলিল্লাহ আল্লাহ সেখানেও বৃষ্টির ব্যবস্থা করছে। আর বেশি খুশির বিষয় আজকে জুমার দিন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কলিজার স্পন্দন, যার জন্য তিনটা বছরই আমরা দোয়া করি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে সকাল 10টার দিকে আনুমানিক কম বেশি, তারা জানে আর আল্লাহই ভালো জানে, আমরা তো সাথে ছিলাম না, উনি মুক্তি পেয়েছেন। আল্লাহ পাকের শুকর। আসলে যে যে দলের যে যে মতের তার চিন্তাধারা ওইদিকেই থাকবে। আমরা আলেম, আলেমের দরদ আলেমের অন্তরে থাকতে হবে। হাজির দরদ যেরকম হাজির অন্তরে থাকে, ভাইয়ের দরদ যেরকম ভাবে ভাইয়ের অন্তরে থাকে, যেরকম পানি ছাড়া কোনো মাছ বাঁচে না, আলেমুলামা এলমে দিনের মাহওয়াল ছাড়া, আলেমুলামা এলমে দিনের মার্কাজ ছাড়া তারাও বাঁচে না। দেখবেন যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত, তারা যদি মাঝে মাঝে